সমস্ত আকাশ আর জমিন মিলাইয়া একটা জমি বানানো হবে একটা মাঠ বানানো হবে অতঃপর 40 দিন একাধারে বৃষ্টি হবে 12 গজ পানি হবে কয় গজ হাদিসে এসেছে 12 জিরা 40 দিনের বৃষ্টির কারণে এই আকাশ আর জমিন মিলিয়া ইয়াওমা তুবদ্দালুল আরদু গায়রাল আরদ সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন সেই দিন এই জমিনে অন্য জমিন বানাইয়া দেওয়া হবে এই আকাশে অন্য আকাশ বানিয়ে দেওয়া হবে সেই জমির উপরে 40 দিন বৃষ্টি হবে বৃষ্টির পরে 12 গজ পানি হবে 24 হাত পানি কয় হাত তখন তামাম পৃথিবীতে ইওয়াজাম ওয়ালা ইওয়াজাম ওয়া আমতা কোনো নিসাও থাকবে না উসাও থাকবে না এখন তো পৃথিবীতে উচ্চ নিচে আছে না তামাম ময়দানে মাশর যা ওয়ালা ইওয়াজাম ওয়ালা আমতা লা ইওয়াজাম ওয়ালা আমতা একেবারে সমতল মাঠ হয়ে যাবে তাইলে বোঝা গেল এখনকার পৃথিবী গুল কিয়ামতের ময়দান হবে সেফটা আল্লাহু আকবার কিয়ামতের ময়দান কি চ্যাপ্টা হবে সবগুলি কক্ষপথ ভেঙে দিয়ে একই মাশার ময়দানে মাশরের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে আমার ভাইরা 24 গজ পানি হবে 24 গজ কয় গজ না 24 হাত 12 গজ 12 জিরা তখন আল্লাহর রাসূল বলেন ফানি আই ফাইলে যেমনি কিছু ঘাস জন্মায় না নিমাতন না ঠিক কবর থেকে আমাদের পচে যাওয়া জিসিমগুলি আস্তে আস্তে গজাইব আল্লাহ আকবার হো না হায়রে বিজ্ঞান ও বিজ্ঞানী হল আসল বিজ্ঞান যখন আল্লাহ প্রয়োগ শুরু করবা তখন তো আর কেউ দেখতাই নাই সুবহানাল্লাহ কন্যা 24 হাত পানির নিচে গোটা জমিন থাকবে সেই জমিনের পেটের ভিতরে থাকবে মানুষ পচা গলা হাড্ডি মাটির সঙ্গে একাকার এই 40 দিনের বৃষ্টি এমন একটা প্রযুক্তি এই বৃষ্টির পানি পাইয়া কবর তাকিয়া যত মানুষ আছে সমস্ত মানুষের জিসিম ফিটফাট হয়ে যাবে সুবহানাল্লাহ কইতা নানি সমস্ত মনি আদমের জিসিম তৈরি হয়ে যাবে আমার ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পানিটা শুকাইয়া দিবেন পানি কি শুকিয়ে যাবে একটা আলো পড়বে আলোর কারণে পৃথিবীতে আর কোনো কাদা থাকবে না ময়দানে মাশরের জমিনগুলি একেবারে তামার মতো হলদে হয়ে যাবে ঠিক সেই সময়ে আরশ আযিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলরে অর্ডার করবেন ফুক দাও এই শেষ ফুৎকার যখন দিবেন না এর আগে আল্লাহ রাব্বুল আলামিন তামাম আরওয়া যত রু আছে সমস্ত রুরে দোলা করবা সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন সেই দিন মুমিনের রু থাকবে নূরের সুরতে আর জাহান্নবীদের রু থাকবে কালো আন্ধারির মতো নাউজুবিল্লাহ মুমিনদের রুগুলি থাকবে ইলেকট্রনের মতো নূরের মতো আর তাম দুনিয়ার জাহান্নবীগুলির রুরে আল্লাহ কালো বানাইয়া দিবেন এই সাদা আর কালো নূর আর অন্ধকার দুই রুরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের সিংহার ভিতরে ঢুকাইয়া দিবেন সুবহানাল্লাহ পড়েন এবার ইসরাফিলকে বলবেন ইসরাফিল ফুক দাও ফুক দেওয়া হবে তৎক্ষণাৎ রুগুলি বের হয়ে যাবে এই সিংহের মুখ দিয়ে বের হবে কান্না হালি আল্লাহর নবী বলেন মৌমাছির মতো বের হয়ে যাবে বের হইয়া হইয়া আল্লাহ অর্ডার করবেন যাও পৃথিবীতে তোমার জিসিম যেখানে আছে সেখানে যাও পৃথিবীতে আসবে মানে ওই কবরের উপরে আসবে লাশ তো তখন মাটির ভিতরে বনি গেছে কি গাছ জ্বালা বনে
ও জলা জমিন বৃষ্টি দিলে ঘাস উঠে নানি, এর আগে ঘাস দেখছেননি। ঠিক অলাখান মাটির মধ্যে বৃষ্টির পানি পড়বে, ধীরে ধীরে আমাদের জিসিমটা গজিয়ে যাবে, রুটাকে আল্লাহ অর্ডার করবেন যাও এবার তোমার জিসিমের মধ্যে। রু বলবে আল্লাহ তাআলা কোন দিকে ঢুকমু, আল্লাহ বলবেন খাইসম দিয়া ঢুকো, সুবহানাল্লাহ, নাকের ভিতর দিয়া ঢুকবো। ঢুকার পরে অবস্থা হবে লাদিক, মানে আল্লাহ নবী বলেন কোনো বিষাক্ত জিনিসে সুবল মারলে জেলাখান ধীরে ধীরে সমস্ত শরীরে বিষ ছড়াই যায় কি, ঠিক নাকে দিয়ে ঢুকিয়া সমস্ত শরীরে রুটা ছড়াই যাব কি, ছড়ানির ফলে ইসরাফিলরে বলবেন ফুৎকার দাও, তৎক্ষণাৎ তামাম পৃথিবীর মানুষ কবর থেকে ওঠা শুরু করবে, পৃথিবী ফাটি যাব। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন, ইজাল এটা কই আর ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন, খুব দ্রুত জমিনরে ফাটাইয়া দিবে। ওই জাল কুবুর বসিরাত, সমস্ত কবরগুলির যখন খুলে দেওয়া হবে, অনুফিকা ফিসসুর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কবর থেকে আবার উঠা লাগবো তো মাতুন না, কবর থেকে উঠা লাগবে। ও ভাইরা আমার, রুহের জগৎ থেকে মায়ের উদরে আসলাম আমি, যখন পৃথিবীতে আসলাম তামাম আত্মীয় স্বজনরা হাসলো আর আমি কাঁদলাম, যেই দিন বিদায় হয়ে যাবেন সেই দিন আপনার জবান বন্ধ থাকবে, আত্মীয় স্বজনরা কাঁদবে, কেউ তোমার কবরের সাথী হবে না। মায়ের গর্ভ থেকে পৃথিবী, আবার পৃথিবী থেকে যেই দিন বিদায় হবে, মাটির ফেটের ভিতরে পৃথিবীর গর্ভের ভিতরে ঠিক কিনা, মার উদরটা কি জমিন, এর বাদে মৌতের মাধ্যমে জমিনের ফেটর ভিতরে কথা হয় না, যেই দিন উঠব খেয়াল করে শোনেন, শোনেন খেয়াল করে, মায়ের উদর থেকে যেই দিন আসলাম কত আত্মীয় স্বজন আমারে কুলে নিছে, কিন্তু কবর থেকে যেই দিন উঠবেন কত ভয়াবহ অবস্থা, এক নম্বরে কি হবে শুনেন, এক নম্বর ভয়াবহ অবস্থা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের বিপদটা কত ভয়াবহ হবে এইখান থেকে বোঝা যায়। ভাই ভাইয়ের থেকে, স্বামী স্ত্রী থেকে, সন্তান মাতা পিতা থেকে, এক আত্মীয় আর এক আত্মীয় থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে, ভাই ভাইয়ের থেকে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে। ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, কিন্তু দুনিয়াতে বন্যা আইছে, মায় নিজে মাটির নিচে পানির নিচে গিয়া বাচ্চাটারে এইভাবে উঠাইয়া রাখে মাতুন না, সেই মা জননী কেয়ামতের ময়দানে আপন সন্তানের দিকে তাকাবে না, যেই মায়ের জন্য আমরা প্রাণ উজাড় করে দিতে প্রস্তুত দুনিয়াতে, সেই বিপদ দেখিয়া সন্তান মায়ের কাছেও যাবে। এখন বুঝতে পারছেন নি কি অবস্থা, ইয়াউমা তাজালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, অতএব ভাইরা আমার, মায়ের উদর থেকে পৃথিবীতে আসলাম, কান্না ছাড়া কিছুই নাই, আত্মীয় স্বজনের হৃদয়ে আমার ভালোবাসা আল্লাহ দিয়েছিল, আমার খাবারের চিন্তা করা লাগে নাই, জামার চিন্তা করা লাগে নাই, কুলের চিন্তা করা লাগে নাই, বিছানার চিন্তা করা লাগে নাই, কিন্তু কবর থেকে উঠার পরে কেউ কারো দিকে তাকাবে না, সুতরাং একটু চিন্তা করার দরকার আছে কি না মাতুন না, চিন্তার আসেনি, এই দুনিয়াতে কেউ কারো হবে না রে ভাই, কেয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কবর থেকে উঠার পরে
মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার সময় আমাদের কোনো চিন্তার কোনো শক্তিও ছিল না, চিন্তা করার লাগেও নাই, কিন্তু কবর থেকে উঠব এই ব্যাপারে চিন্তার দরকার আছে কিনা, হারার চিন্তা আছে দেখি আত্মলোক আছে মাশাআল্লাহ। আপনাদেরকে রসুল্লাহ কইছেন আল্লাহর অলি, যারা কবরের মৌতর ফরর জীবনের কথা চিন্তা করে আমল করে এরা হলো আল্লাহর অলি, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মোহতরম হাজিরিন, নামাজ কাছাকাছি হয়ে যাচ্ছে, আমরা 55 মিনিটে নামাজ পড়বো ইনশাআল্লাহ। পঞ্চান্ন আজান, হ্যাঁ ফার্স্টটায় নামাজ ইনশাআল্লাহ। এখন কত হয়েছে? 27 হয়েছে। এখন আসেন এই কবরের জীবন থেকে আমাদের পরকাল শুরু হয়ে যায়, ঠিক না? না, সাকরাত থেকে শুরু হয়ে যায়। কিসের থেকে? সাকরাত থেকে। রাসূলুল্লাহ বলেছেন একটা ইনসানের আসল যখন তার মায়ের রেহেমে যায় তখন পৃথিবীতে মরার পরে যেখানে তার কবর হবে ফিরিস্তাদেরকে দিয়ে আল্লাহ পাক সেই কবরের একটা আসল মাটির একটা নির্যাস ওই মায়ের উদরে পৌঁছাইয়া দেন। এই নির্যাসটা সেখানে পৌঁছার পরে আমাদের প্রাণ শুরু হয়, সুবহানাল্লাহ। তাইলে আমরার জান আইছে মার উদরও কবর দিয়া, কিতা দিয়া। আর আশ্চর্য হবেন পৃথিবীর আধুনিক মেডিকেল সায়েন্স গবেষণা করে বলতেছে মানুষের জিসিমের যত উপাদান আছে সব কিছু মাটির বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ। শতভাগ মাটির বৈশিষ্ট্য, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন, আধুনিক মেডিকেল সায়েন্স বলছে। আমার ভাইরা আল্লাহ নবী বলেন মায়ের উদরে সন্তানের প্রাণ তত সময় পর্যন্ত হয় না যতক্ষণ না পৃথিবীতে কোন জায়গায় তার কবর হবে সেই কবরের মাটি তার মায়ের উদরে না যাওয়া পর্যন্ত, আল্লাহ আকবার বলেন। কিভাবে যায় সেটা আল্লাহ পাক ভালো জানেন, সুবহানাল্লাহ। পড়েন আল্লাহর এটা কৌশল জানা আছে নানি, কথা কন্যা জানা আছে নানি। এই কবরের আসল এটা কিলা যাইতো আল্লাহ পাকে সেই ব্যবস্থা করে রেখেছেন, সুবহানাল্লাহ। পড়েন তে আমরা মায়ের উদরে যে প্রাণ ফাইলাম কিতা দিয়া ফাইলাম, কবরের মাটি দিয়া, সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ নবী বলেন মরার পরে তার মায়ের উদর থাকতে যেই কবরের মাটি আনা হইছে পৃথিবীর মানুষের সেই জায়গাতে দাফন করা হবে, সুবহানাল্লাহ। এখন যদি আপনি কইন যে আমারে যদি আমার বাবায় যদি ও তুরস্কত গিয়া কুচু খাইছেন আর হকানো আমার আসল হইছে বাদে বাড়িতে আইসেন মার রেহামো আমার জন্ম হইছে, তে তো আমার তুরস্কর মাটি আমার জিসিম, আমি তুরস্কত গিয়া কবর কি লইব, এই চিন্তা আপনার করা লাগতো নাই। সেখানে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী এরশাদ করেন সুলাইমান আলাইহিস সালাম একদিন বসে আছেন তার সিংহাসনে আর তার সবচেয়ে চৌকস মন্ত্রী যিনি তার সঙ্গে পরামর্শ করছেন ঠিক সেই সময়ে অত্যন্ত সুন্দর সুরতে, অত্যন্ত সুন্দর সুরতে সুলাইমানের সঙ্গে একজন লোকে দেখা করলেন, উনি চলে গেলেন। মন্ত্রী বললেন সুলাইমান এত সুন্দর বজ্র মানুষ আমি তো চিনলাম না উনি কে, পৃথিবীর কোন জায়গা থেকে এসেছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন ও মন্ত্রী ইনি পৃথিবীর কোনো মানুষ নয় মালাকুল মউত, মালাকুল মউত। এই খবর শোনার সাথে সাথে মন্ত্রীর ভিতরে ইলা ডর হামাইছে, এমন ভয় ঢুকেছে। বললেন সুলাইমান মালাকুল মউত আইসন তাইলে আমারে নেবার গিল লাগি নাকি তা জলদি আপনি বাতাস রে অর্ডার করুক,
এই মুহূর্তে আমার বিলাদহীন হিন্দুস্তান ফাটাইয়া দেউক আল্লাহ আকবার হোকা সুলাইমানের মন্ত্রীর কথা তো দিলাম অর্ডার চকুর ফলফল লগে বাতাসে তানে হিন্দুস্তান ফাটাই দিছে বুঝাই রানি ফিলিস্তিন থেকে হিন্দুস্তান কত দূর হই একটু পরেই মালাকুল মউত আবার হাজির সুলাইমান আলাইহিসসালাম বললেন আবার কেন আইছেন ও সুলাইমান রে কইলা আল্লাহর শুকরিয়া আদায় করি আর ও সুলাইমান আপনার সামনে যে ব্যক্তি বসা আছিল আল্লাহ রব্বুল ইজ্জতর অর্ডার হইল কি একটু পরেও তানে আমি হিন্দর অমুক জায়গাত হিন্দুস্তানের অমুক জায়গাত তানে আমি কবজ করতাম যান ও আপনার সামনে দেখি আমি তো তাজ্জি বই গেছি এখন কিতা করা যায় কারণ কোনো মাইসরে অন্তাকি দরিয়া নিয়া হন মারা তো আমার দায়িত্ব নাই আমি অন জায়গাত পাইতাম যান যান কবজ করতাম তানে সুলাইমান আলাইহিসসালাম বলেন তাইলে কি করছো বলে তোমার সামনে যে লোকটা ছিল একটু আগে আমি তার জান কবজ করি আসলাম খালিক মালিক আল্লাহ পাকো পরওয়ার সকলি করিতে পারো কুদরতে তোমার সকলি করিতে পারো কুদরতে তোমার আল্লাহ ফরন কি ফরন না কাদরা কুদরত দারি হরছে খায়ে ইয়া কুনি আমার ভাইরা আমার বন্ধুরা তো আমরা মায়ের উদরে প্রাণ ফিরে পেয়েছি কবরের মাটি দিয়া এই যে মাটি সেখানেই আমার আবার দাফন করা হবে ও ভাইরা আমার তাইলে বুঝা গেল আমার কবরটা আমার সাথেই আছে আমার কবর নিয়ে আমি বিছানায় ঘুমাই আমার কবর নিয়ে আমি হাঁটা চলা করি আমার ভাইরা যেই দিন প্রাণ বায়ু উড়ে যাবে এই জিসিমটা লাশ হয়ে যাবে যেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে সেই মাটিতে আবার কবর দেওয়া হবে এই জন্য আল্লাহ নবী বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল উদ্দ নফসাকা ফি আহলিল কুবুর আমার সাহাবি পৃথিবীতে তুমি অপরিচিত মানুষের মতো হয়ে যাও অথবা মুসাফিরের মতো হয়ে যাও দাম্ভিক হইও না মুসাফিরের মতো হয়ে যাও অপরিচিত মানুষ যেইভাবে নিরীহ তাকে সেইভাবে নিরীহ হইয়া যাও উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর আর তোমার নিজেরে তুমি কবরের বাসিন্দাদের মধ্যে গণিও সুবহানাল্লাহ থাকিও বাড়িতে মনে করিও আমার কবর সামনে ইয়ে চমন সাহরা বিহোগা ইয়ে খবর বুলবুল কোদো ইয়ে চমন সাহরা বিহোগা ইয়ে খবর বুলবুল কোদো তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করে ও ভাইরা আমার সাকরাত থেকে মানুষের পরকাল শুরু হয়ে যায় ওজাত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ সাকরাতটা কিভাবে হয় শুনেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নু বিশ্ববিখ্যাত সেনাপতি ছিলেন আল্লাহর রাসূলের সাহাবি যার ঘোড়া পৃথিবীর যেই দিকে দাবিত হয়েছে সেই দিকেই বিজয় আল্লাহু আকবার পৃথিবীর সবচেয়ে ইতিহাস বিখ্যাত যে কয়জন সেনাপতি সেই রকম শক্তিশালী ফিল্ড মার্শাল আমর ইবনুল আস
একদিন বলতেছেন আহারে কত মইয়ত দেখলাম সাকরাত শুরু হয়েছে হুশ বুদ্ধি আছে কিন্তু মউতের খবরটা কেউ বলে গেল না ইবনু আব্বাস তখন কাছে ছিলেন আমর ইবনুল আস বৃদ্ধ বয়সে যখন বিছানায় কাতর তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনারে দেখতে গেছেন গিয়ে দেখলেন যে আমর ইবনুল আসের সাকরাত শুরু হয়ে গেছে তখন বললেন চাচা আপনি না একদিন আফসোস করেছিলেন মউতের সময় কি অবস্থা কেউ বলে গেল না ও চাচা আমি দেখছি তোমার সাকরাত শুরু হয়ে গেছে একটু তোমার মউতের অবস্থা কেমন এইটা বলে যাও না আমর ইবনুল আস বলেন ইয়া বুনাইয়া ইন্নাল মাউত কদ আজাল্লা আন ইয়াসিফাহু মউত এমন একটা ভয়াবহ জিনিস যে এইটাই তার অবস্থা বর্ণনা করাও অসম্ভব করে দেয় তার মানে আমার উপর এমন সাকরাত শুরু হয়েছে কিতা ওর এওখান খাওয়াও মুশকিল আল্লাহু আকবার আমার কি অবস্থা হচ্ছে ও ইবনু আব্বাস সেটা বলে দেওয়া মুশকিল শুধু শুনো মউত এমন ভয়াবহ মউত এমন ভয়াবহ যার উপর নাজিল হয় সেই ভয়াবহতা বর্ণনা করা অসম্ভব বানাইয়া দেয় তারপরেও শুনো ওয়ালাকিন্নি সাআসিফুহু লাক তুমি যখন আমার কথা হইয়া আমারে জিজ্ঞাসা করছো আমি তোমার কাছে মউতের কিছু কথা বলি শোনো আজিদুনি কান্না জিবাল রাদওয়া আলা উনুকি মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে হাতের ডান দিকে দূরে উঁচু উঁচু পাহাড়ের পর্বত দেখা যায় তায়েফের উপত্যকা থেকে মদিনার উপত্যকা পর্যন্ত বিস্তৃত বিশাল এইরকম চাওয়া লাগে পাথরের পাহাড় এগুলিতে বলা হয় রাদওয়া পাহাড় আমর ইবনুল আস বলেন ভাতিজা আমার অবস্থা হলো এমন মনে হচ্ছে আমার ঘাড়ের উপরে রাদওয়া পর্বতমালা চাপাইয়া দেওয়া হয়েছে আল্লাহ আকবার কান্না জিবাল রাদওয়া আলা উনুকি আমার ঘাড়ের উপরে রাদওয়া পর্বতমালা চাপাইয়া দেওয়া হয়েছে ও দুনিয়ার পাগলানগুলি ও দুনিয়ার দাম্ভিকগুলি ও দুনিয়ার ক্ষমতাবানগুলি এই দুনিয়ার পাগলানি এই দুনিয়ার নওজোয়ানি এই দুনিয়ার ক্ষমতা আর তোমার দাম্ভিকতা জিরো হয়ে যাবে ওজাআত সাকরাতুল মাউত বিল হক আল্লাহ বলেন বান্দারে মউতের সাকরাত এসে গেছে আসবে নয় এসে গেছে রে বান্দা আল্লাহ তার প্রতিটি বান্দারে বলেন ও বান্দা মউতের সাকরাত এসে গেছে মউতের সাকরাত এসে গেছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাতের নামাজে দাঁড়াইয়া ওই একটা আয়াত পড়িয়া পড়িয়া কান্দিয়া কান্দিয়া এমন অবস্থা হয়েছে সারা রাত চলে গেছে ইবনু আব্বাস টের পান নাই রাসূলুল্লাহ চাচাতো ভাই উম্মতের সবচেয়ে বড় আলিমের যদি এই অবস্থা হয় রে ও মাইজগ্রামের মুসলমান ও মাইজগ্রামের মুসলমান যতবার তোমার মধ্যে দাম্ভিকতা আসবে ততবার তুমি বলবে খবরদার রে আব্দুল্লাহ তোর সামনে সাকরাতে মউত এসে গেছে ও দুনিয়ার ক্ষমতাবানগুলি এন করেঙ্গা তেন করেঙ্গা লাঠিকে আন্দর মুগুর বরেঙ্গা এ বাইরা আমার এইভাবে করছো শোনো শোনো সাকরাত যখন শুরু হবে তোমার ঘাড়ের উপরে আল্লাহ হিমালয়ের পর্বত উঠাইয়া দিবে ঘাড় নাড়াইতে পারবে আমার ভাইরা সাকরাতের সময়ে পাহাড় সম বুঝাম ঘাড়ে উঠার আগে 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 রে ভাই আজানের ডাক শুনিয়া মাওলার সামনে সিজদায় ফুটতে খেরা রাজি দেখে হাত উঠাও
মাশাআল্লাহ রাজি আছেন তো আমরা কইলাম আল্লাহ শুনছি সাকরাতের সময় ফাড়লা খান গাড়ুর উপরে চাপ দিবাই তার আগে তুমি মাওলার দুয়ারে আশ্রয় নিলাম ও ভাইরা আমার কিয়ামতের দিন অবস্থা কেমন হবে অবুরিজাতিল জাহিম লিমাইয়ারা সেই দিন জাহান্নাম রে প্রকাশ করে দেওয়া হবে তমাম ময়দানে মাশর মানুষ জাহান্নাম দেখিয়েই দৌড় শুরু করব আল্লাহ আকবার আল্লাহর নবী একদিন কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করলেন শোনো ও মাইজগামের মহিলারা শোনো খেয়াল করে আল্লাহ নবী নামাজের পরে সাহাবায়ে কেরামের কাছে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন আয়েশা সিদ্দিকার ঘরটা ছিল একেবারে কাছাকাছি পঞ্চাশ থেকে ষাট ফুটের ভিতরে তিনি দরওয়াজার আড়ালে দাঁড়াইয়া দেখছেন আল্লাহর নবী ওয়াজ করতেছেন রাসূলুল্লাহ মসজিদের মিম্বরে ওয়াজ করতেছেন আর আয়েশা সিদ্দিকা কিয়ামতের ওয়াজ শুনিয়া এই ভয়াবহ অবস্থা শুনিয়া দরজার আড়ালে দাঁড়াই দাঁড়াইয়া খান্দ সুবহানাল্লাহ